তেঁতুলিয়ার অপ্রতিরোধ্য বাংলা জাদুঘর যেন বাংলার ইতিহাস অর্জন এবং অগ্রযাত্রার এক মহাকাব্য। মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে ও পর্যটকদের বিনোদনের জন্য তেঁতুলিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে তেঁতুলিয়ার ডাকবাংলোর পিকনিক কর্নারের একটি পরিত্যক্ত ঘরকে অপ্রতিরোধ্য বাংলা জাদুঘর হিসেবে রূপান্তরিত করা হয়েছে। জাদুঘরটি 11টি গ্যালারিতে সাজানো হয়েছে। সাজানো ছবিগুলোতে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে ভারত ভাগ, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধের ইতিহাস, একই সাথে সরকারের 10টি মেগা প্রকল্প, বাংলাদেশ মধ্যমায়ের দেশে উপনীত হওয়া, স্বাধীনতা পরবর্তী ইতিহাসের ঘটনাগুলো ফুটিয়ে তোলা হয়েছে। দর্শনার্থীরা বলছেন, মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে যে ঘটনাগুলো ঘটেছিল সেই ঘটনাগুলো সুন্দরভাবে জাদুঘরে ফুটিয়ে তোলা হয়েছে। একটি পতাকার জন্য একটি ফুলকে বাঁচাবো বলে 4 নম্বর গ্যালারি, 5 নম্বর গ্যালারি একটি রক্ত স্বাধীনতা, 6 নম্বর গ্যালারি বিজয়, এইসব এত সুন্দরভাবে একটা নতুন প্রজন্ম থেকে বোঝানোর জন্য বাংলাদেশের যে মুক্তিযুদ্ধ সেই মুক্তিযুদ্ধ সম্পর্কিত বিভিন্ন ছবি এবং মুক্তিযুদ্ধের পূর্বপর বিভিন্ন ঘটনা, যেমন ভাষা আন্দোলন, 69 গণ অভ্যুত্থান, বাংলাদেশ স্বাধীন হওয়ার সময় যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধের কিছু জিনিস এখানে তুলে ধরছে, যেটা আমরা আসলেই ওই সময় খুব ছোট ছিলাম কিন্তু আমরা আসলে কিন্তু অনুভব করতে পারিনি, কিন্তু এখন দেখতেছি এখানে আসে যে জাদুঘরটি যেভাবে সাজানো হয়েছে আমাদের যে প্রজন্ম তারা দেখি আসলে অনেক কিছু শিখতে পারবে। তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র সাহা বলেন, এই জাদুঘরে 1947 সাল থেকে শুরু করে 2100 সাল পর্যন্ত বাংলাদেশের যেসব অর্জন হয়েছে এবং অর্জনগুলো হতে যাচ্ছে সেগুলো তুলে ধরা হয়েছে। এই জাদুঘরে 1947 সাল থেকে শুরু করে 2100 সাল পর্যন্ত বাংলাদেশের যেসব অর্জন হয়েছে এবং যেসব অর্জনগুলো হচ্ছে এবং হবে সেগুলো তুলে ধরা হয়েছে। প্রথমত তুলে ধরা হয়েছে বাংলাদেশের স্বাধিকার আন্দোলন সমূহ, যেমন 52-এর ভাষা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান, 70-এর নির্বাচন, 7ই মার্চের ভাষণ এবং 71-এর মুক্তিযুদ্ধকে তুলে ধরা হয়েছে। তুলে ধরা হয়েছে জাতির্পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান এবং স্বাধীনতা পরবর্তী সময়ে দেশ গঠনে তার অবদানকে। একই সাথে সরকারের দেশ 10টি মেগা প্রকল্প এবং সরকারের যে বড় বড় অর্জন এবং বাংলাদেশের মধ্যমায়ের দেশে যে উপনীত হওয়া সেই বিষয়গুলো এই জাদুঘরে তুলে ধরা হয়েছে। পাশাপাশি বাংলাদেশের মিশন এবং ভিশন 2041 তুলে ধরা হয়েছে, সেই সাথে যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল আছে সেই গোল সময়কে এখানে তুলে ধরা হয়েছে। গ্যালারিতে নতুন প্রজন্মের জন্য আরও উপস্থাপন করা হয়েছে বাংলাদেশের অর্জন, চলমান উন্নয়ন কর্মকাণ্ড, ভিশন 2021-2041 এবং 100 বছরের প্রজেক্ট পরিকল্পনা।